ভাই এখানে আসলে নকল গদখালি পাওয়া গেছে ভাই। তুমি কি আমার বাবুর বাবা হও? আমি কিছু বলতে পারবো না, কিছু বলেন, আপনারা বলেন কিছু। আপনাকে অনেক সুন্দর লাগতেছে আর কি বলবো। থ্যাংক ইউ আপু আমাকে সুন্দর বলার জন্য। আপনার কথাবার্তা অনেক সুন্দর ভাইয়া। থ্যাংক ইউ আপু। আমাদের কেমন লাগতেছে এটা তো বলো। ওয়াও, সবাইকে সুন্দর লাগে। এক্সট্রা কিছু ফাগুন তো শাড়িটা পরলে ভালো লাগতো। শাড়ি তো নাই ভাইয়া, তাই না? মেয়েদের শাড়ি ভাত তোমরা ইংলিশ পড়তো কেন? অনেক অনেক পরে পরে দিব।
দর্শক, আমরা এখন গদখালির দিকে যাব। এখানে আমাদের অনেক দর্শক, আজকে প্রচণ্ড ভিড়, আশেপাশে অনেক জনসংখ্যা দেখতে পাচ্ছি আমরা। আমরা এই পাশ থেকে শুরু করব। গদখালিতে এত পরিমাণ ভিড়, এত বড় মিথ্যে কথাটা আমার দিয়ে বলানো হচ্ছে কেন আমি যাই না, কি বলতেছি ভাই কিছু শুনতেছে না, তারপরে যা মনে যাচ্ছে তাই বলে যাচ্ছি। আচ্ছা আপু, আপনি ভাই, আমি তো আসছি বই মেলাতে, গদখালি যাই নাই তো কেমনে বুঝবো যে আমি গদখালি আসছি। যাই হোক, আমি কোনো গদখালিতে না, আমি বই মেলা আসছি। আর বই মেলায় যে আমি বই দেখতেছি, ফুল দেখতেছি, ঘোড়া দেখতেছি, চরকা দেখতেছি, ঠিক আছে। আপনি কি মনে করতেছেন যে বইয়ের দাম বেশি রাখতেছে এই কারণে কিনতেছেন? বই একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে বা অর্ধেক দামও রাখতেছে, কিন্তু বইয়ের দিকে কেউ তাকাচ্ছে না ভাই, আসলে কোনো উদ্দেশ্য করে অন্যদিকে তাকাচ্ছে ভাই। আজকে তো বই কেনার দিন না, আজকে সবাই একটু ফুল নিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করে ভালোবাসা ডে, ঠিক আছে। কিন্তু এই এখন বই মেলে এসে দেখছি এখানে একটা গদখালি তৈরি হয়ে গেছে। আমরা আসলে গিয়েছিলাম গদখালি গতবার, কিন্তু এখন চেষ্টা দেখি গদখালি এখানেই তৈরি হয়ে গেছে। এখন তো আর গদ যে ফুল যাতে গুলো তো গ্রান নেই, সব প্লাস্টিকের ফুল। এটা কি প্লাস্টিক গদখালি নাকি আসলে এরকম আছে জানতে হবে আগে, তারপর বলছি এটা কোন কোন গদখালি, ঠিক আছে। দেখা যায়, দেখি ভাই একটু ফুলে দেখি তো। ও ভাই, আমরা দর্শক এবার আমরা দেখবো গদখালির প্লাস্টিক ফুল। এবার দেখেন গদখালি ফুল উঠেছি, কিন্তু এটা সেন্ট নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আসলে এই এই না পারফিউম দরকার নেই, এইসব ফুল দেখে কোনো লাভ নেই। আপু, সবাই তো ফুল দেখতেছি, কিন্তু আপনারা তো এই হাওয়াই মিঠাই কেন, এটা যদি একটু বলেন। হচ্ছে ওই আমি তো বাচ্চা নিয়ে আসছি, তাই বাচ্চা তো লাগে হাওয়াই। মা কিছু বলো, মামা বলো কি চরকায় উঠবো? আমি চরকায় উঠবো। মামা চরকায় উঠবে? তোমাকে কে শিখিয়ে দিছে মামা? কে শিখিয়ে দিছে? কিশোরের বড় আপু, মনে ফুপু। এবার আমরা কথা বলবো ভাইয়ের সাথে, ভাই আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, এসেছিলাম আমাদের একুশে বই মেলায়। এরা তো প্লাস্টিক, আপনি বই মেলায় আসছেন বই কিনতে, তা আপনার তো ফুল কেন ভাই? ভাই এখানে আসলে নকল গদখালি পাওয়া গেছে ভাই, যেখানে আপনার যশোরে গদখালি পানি ছাড়া আছে, তো পানি ছাড়াও ফুল আছে, যেখানে কৃত্রিম ভালোবাসা আর জন্ম হয়েছে এখানে একুশ অমর একুশে বই মেলার প্রাঙ্গণে। যে ভাই, বই মেলায় তো আসলে বই কিনতে আসা হয়, সেখানে আপনি ফুল কিনছেন, ফুলে ঘেরান থাকলেও মানতাম, কিন্তু এই যে প্লাস্টিকের ফুলটা কিনছেন এতে ঘেরানো নাই, সবই তো চাইনা হয়ে গেছে ভাই। ভাই আপনার ভালোবাসাটা দর্শক, এবার আমরা একটা জোড়া কবুতরের সাথে কথা বলবো। আপু, বই মেলায় এসে কেমন ভালোই বোধ করছি, ভালো লাগছে, খুব সুন্দর জায়গা, আর সবার সাথে আসতে পারছে তাই বেশি ভালো লাগতেছে। আমি যতদূর জানি আপনি ভাইয়ের সাথে একা আসছেন, আপনি যে সবার সাথে বলেন, সবার সাথে মানে এখানে তো সবাই আছে তাই না? ওর সাথে আসার সময় একা আসছে, ওর সাথে এখানে তো সবাই আছে। আচ্ছা ভাই, ভাবিষ্যতে এসে আপনার কেমন বোধ করছেন? বই মেলায় এসে তাকে বই দিতে পারতেন, কিন্তু বই না দিয়ে ফুল কেন দিলেন? কি আর করবো ভাই, এটা আমার এক বড় ভাই আমাকে খুব ভালোবেসে, দুই ভাই আমাকে দুটো দিয়েছে তাকে প্রপোজ করার জন্য। এখন তো আমি চিন্তা ভাবনা করছি যে এই দুইটার আবার টাকা যদি চেয়ে বসে তাহলে তো একটা লজ্জার ব্যাপার আছে, তো তারা আমাকে গিফট করছে, যেহেতু আমিও চাচ্ছি তাকে এটা থেকে প্রপোজ করতে। তাহলে হোক, সবার সামনে প্রপোজটা ভাই কিভাবে করতে হয় যদি একটু দেখিয়ে দেন। যেভাবে আলু বাঙ্গা দোয়া ধরম লেখো না সেরম কর বোঝো নাই, ভাই আপনি একটু দেখিয়ে দেন না ভাই। আচ্ছা আচ্ছা চলে যাক, আমাকে দেখাও এখন ভাই, ওই দেখ, আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবে, এই তো আলু বাঙ্গা দাও আসি দেখি ভাই, বাজারে তো বলতে হবে ভাই ভাই ভাই। ইউমি ভাই বললাম তো, উইল ইউ ম্যারি মি? একটু জোরে একটু জোরে একটু জোরে। এবার আমরা গদখালি বাগানের মালিকের সাথে কথা বলবো। ভাই আপনি একটু এদিকে আসেন। আচ্ছা, বই মেলাতে এসে ফুল বিক্রি করতেছেন, কেমন বোধ করতেছেন? হ্যাঁ ভালো, খুব ভালো, বেচাকেনাও ভালো হচ্ছে। এই স্টিকগুলি 20 টাকা করে, আর এক গোলাপ এক ফুলি হলো আপনার 100 টাকা পিস বিক্রি। হ্যাঁ
দর্শক, এবার আমরা কথা বলবো একটা ভাই আর একটা আপুর সাথে। আপু, বই মেলায় এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভাই, বই কয়টা কিনছেন? বই আপাতত একটা কেনা হয়েছে। একটা কেনা হয়েছে, তো ওই পাশে তো দেখলাম যে ওই গোলাপ ফুল বিক্রি করতেছে আর অনেক ফুল বিক্রি করতেছে, তা ভাবিকে ফুল কয়টা গেছে? ও তো রাত্রেই দেওয়া হয়ে গেছে। ভাই, সবাই দিনে গোলাপ ফুল দেয়, ভাই রাত্রে গোলাপ ফুল দিছে, বিষয়টা একটু কেমন লাগলো? এই অ্যাডভান্স ভালোবাসাটা কি অনেক আগে থেকে নাকি এখন? শুরু থেকেই দেওয়া হয়েছে।
ভাইয়া আজকে তো পহেলা ফাল্গুন, তা এই বিষয়ে যদি কিছু বলতে। অ্যাকচুয়ালি ভালোবাসার জন্য নির্ধারিত কোনো ডে নেই, এটা ভালোবাসার জন্য অলওয়েজ সবসময়, যদি ভালোবাসা সেইভাবে থাকে মনমসিতা তাহলে তার প্রত্যেকটা দিনই ভালোবাসার হয়। আমি সেটা বললে আমি বলছি আজকে পহেলা ফাল্গুন, ফাল্গুন মাস সম্পর্কে। ফাল্গুন মাসে আমার তেমন কোনো ইয়ে থাকে না আসলে, এই বিষয়ে কখনো তেমন তো ই হয়নি, আর এই কী বলবো মানে বলার বাসাই এর। আচ্ছা আমি যত জানি এখানে এক মাস ব্যাপী বইমেলা থাকে, তা আজকে নিয়ে মোট কয়বার আসলেন? আজকে আপাতত দুইবার আসা হয়েছে, গতকাল আসছিলাম আর আজকে, একটু সময়ের সঙ্গে পেরে উঠি না। আপু পহেলা ফাল্গুন হিসেবে যদি কিছু বলতে কিছু আর। আচ্ছা ফাল্গুন হিসেবে বলতে হবে না, ভালোবাসা দিবস যেহেতু, ভালোবাসা দিবস কিছুই না। দর্শক তিনি লজ্জায় লাল হয়ে গেছে, আর লাল ভাই একটু ভালো দেখে রাত্রে কালকে দেখছে, ফুলও দিছে রাত্রে, আমরা যত জানি সবাই দিনে ফুল দেয় সে রাতে ফুল দিছে। কয়টা বই কিনছেন? বই বাচ্চার জন্য একটা কিনছি, না ভাবির জন্য পরে কিনবো। আচ্ছা ওইখানে তো ফুল দেখতে পাচ্ছি অনেক, তো ভাবির তো শুধু মাথায় ফুল দেখছে, এমনি অন্য কোনো আরো আজকে হচ্ছে ভালোবাসা দিবস, এই বিষয়ে যদি ভাই খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এই বিকালবেলা বের হয়েছে, তাও বের হইতাম না, কিছু আমার সিঙ্গেল ভাই ব্রাদার নিয়ে বের করছে, সারাদিন ঘুমাইছি, এবং আমরা এখানে বের হয়েছি শুধুমাত্র নাম্বার দেওয়ার জন্য। আমরা এখানে বিভিন্ন মেয়ে দেখতেছি এবং তাদের দশের ভিতরে কেউ পাঁচ পাচ্ছে, কেউ চার পাচ্ছে, কেউ ছয় পাচ্ছে, যেমন ধরেন এই আপুরে দেখলাম। হ্যাঁ এই শুধু তাদের নাম্বারিং এর জন্য, তাদের ভালোর জন্য, মানব সেবায় আমরা বেরোই। আপনি বেশি না, দশটা মেয়ের নাম বলেন। দশটা মেয়ের নাম? আচ্ছা ফ্রেন্ড আমি আমি বলে দিচ্ছি, এবার বলবেন। লাভলি, সুইটি, বিউটি, চামেলি, শিবলি, গোলাপি, ক্যাটরিনা, কারিনা, জুই, জবা, ইয়ানা, সিয়ানা, মরিয়ম, মনিকা। ভাই ভাই ওই পর্যায়ে যাই পারি না ভাই, প্লে বয় এখনো হয়ে পারি না, হবো ইনশাল্লাহ, তখন বলবো। শুভকামনা তোমার জন্য। দর্শক এবার একটা আঙ্কেলের সাথে কথা বলবো, যিনি একুশে বইমেলায় বই বিক্রি করতে আসছেন। আচ্ছা আঙ্কেল আজকে তো ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, তো এই ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন মেলায় না গিয়ে আপনি বইমেলায় আসছে বই বিক্রি করতেছেন, এটা আপনার কাছে কেমন ফিল হচ্ছে? আসলে আমি একজন আবৃত্তি কর্মী, আবৃত্তির কামলা, আবৃত্তি শিল্পী আপাদমস্তক। তো আমি এখানে বসার উদ্দেশ্য হচ্ছে আমার সংগঠন বাক আবৃত্তি অনুশীলন চক্র, তার প্রচারের জন্য। এবং প্রতি বছরই এই মেলার শুরু থেকে, খুলনা একুশে বইমেলার শুরু থেকেই আমরাই আছি, এখনো আছি। যেহেতু ভালোবাসা দিবস, এখানে ভালোবাসার এরকম কিছু যদি বই থাকে, সে যদি বইয়ের নাম বলতেন। আমি দেখাচ্ছি, এই এই ওই বইটা দেখো, এবার ভালোবাসার বইয়ের ক্ষেত্রে এই দুটি বই সারা জায়গায়, নিঃসঙ্গ নক্ষত্র, বিদেশি বিনোদনী, এই দুটি বই খুব করে চলছে। আর আমাদের ছোট ভাই একজন কবি, ওর হচ্ছে নিষিদ্ধ রোদ্দুর, এই বইটা খুব চলছে এবং আরো ভালো চলবে আমার বিশ্বাস। আচ্ছা ভাইয়া আপনি ভালোবাসার বইগুলো দেখতেছেন ভালোবাসা দিবসের জন্য, ভাবির জন্য নেবেন নাকি একটা? আমি কালকে কিনেছি, আগে থেকে দিয়েছি, ঠিক আছে, জানি যে আজকে একটু দাম বেশি যাবে, এই জন্য কালকে আগাম কিনেছি, ঠিক আছে। আসতে আঙ্কেল উনি যে কথাটা বললো যে এখানে নাকি দাম একটু বেশি, এই বিষয়ে যদি? আসলে এর সাথে আমি মোটেই একমত নই, কারণ ঢাকা বইমেলাতে যেভাবে দাম, যে দামে বিক্রি করা হয়, বরং তার থেকে খুলনাতে যেহেতু মানুষ 2 কোটি লোকের বসবাস না, এখানে কম লোকের বসবাস, সেক্ষেত্রে এখানে যে পরিমাণ স্টল, এখানে একটা প্রতিযোগিতা আছে এবং যথেষ্ট কম দামে খুলনা থেকে, ঢাকার তুলনায় খুলনা থেকে বই কম কম দামে কিনতে পারে। এটা পাঠকরা, পাঠক এবং বিক্রেতা এবং ক্রেতার মধ্যে এই সংঘর্ষ বহুকালের, যে দাম কম বেশি এটা থাকবে। জি আঙ্কেল শুভকামনা। গোগো বিনে দিনি, আমি তোমাকে চিনি, বাইরের সবাই হচ্ছে মিশ্রি, তুমি হচ্ছে চিনি, আসেন এবার কবিদের সাথে কথা বলবো। এবার একটা আঙ্কেলের সাথে কথা বলবো, আঙ্কেল যদি একটু সময় দিতেন। আচ্ছা আপনাদের এখানে আপনি আসছেন, তা আপনার সাথে আর কে কে আসছে? আমি এই মুহূর্তে একাই আসছি, সকালবেলা এখানে আমাদের গাংচিলের আজকে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ছিল, তো ওখানে সারাদিন অ্যাটেন্ড করার পরে এখনও পর্যন্ত আর বাসায় যাইনি, তো সবার সঙ্গে ওই লেখক বন্ধুরা এখানে আসছে। আচ্ছা আপনি কি বই লিখেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
আপনার নামটা যদি? আমার নাম মনিরুজ্জামান মনির। ওখানে তো অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি, অনেক বই বিক্রি করতেছে, আপনার কোনো বই এখানে বের হয়েছে কিনা? আচ্ছা, আমার বই আছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব। হ্যাঁ, এখানে না ম্যাক্সিমাম যারা আসে উপস্থিত সবাই মোটামুটি বই লেখে। সাথে কথা বলি আঙ্কেল, যদি একটু কথা বলতেন আমাদের সাথে। আপনি কি একজন লেখিকা? আমি লেখিকা, বাংলাদেশ আর্কাইভের নাম তালিকাভুক্ত ক শ্রেণীর গীতিকার, খুলনা বেতারেরও এ গ্রেডের গীতিকার, আর এমনি ব্যক্তিগত জীবনে শিক্ষকতা করে লিখি, কবি। আচ্ছা, আপনি কবিতা লেখেন না গল্প লেখেন? কবিতা লিখি, প্রবন্ধ লিখি, আর গানটাই বেশি ইন্টারেস্টেড। আপনার লেখা কয়েকটা কবিতার নাম যদি বলতেন? এখানে একটা আছে, আমি মুজিব বলছি, পদ্ম ফোটা কষ্ট, তারপরে তোকে ভাবতেই, দেশমাতৃকা নিয়ে, আর গান তো প্রচুর আছে। আপনিও নিশ্চয়ই লেখালেখি করেন। আচ্ছা, আপনার লেখা কয়েকটা নাম যদি বলতেন? আমার লেখা কবিতা, কবিতা হচ্ছে একুশ আমার ভালোবাসা, তারপর আছে হেমন্তের দানে, বিজয়ের পতাকা, তারপর আছে আমরাও শিশু, তারপরে কি এরকম বিভিন্ন ধরনের কবিতা আমাদের লেখা আছে। এবং আমার বই প্রকাশিত বইয়ের সংখ্যা 9টি, আর আমি সাংবাদিক করি, আমি ঢাকার আছি, দৈনিক নতুন দিনের খুলনার প্রতি দায়িত্বে আছি, আর দৈনিক অনির্ম পত্রিকা আছি, আর একদিকে টাইমসের। আচ্ছা, এখানে কখন আসা হয়েছে? আমি এখানে আসছি সকাল 10টার সময় আসছি, যেহেতু আজকে গাংচিলের দিন। প্রতিদিনই কি এরকম সকালে আসা হয়? প্রতিদিন না, বিকেলে আমি আসছি, কিন্তু আজকে আমাদের যেহেতু গাংচিলের অনুষ্ঠান ছিল বলে কবিতা উৎসব দিনব্যাপী সকাল 10টা থেকে এই বিকেল 5টা পর্যন্ত, সেই জন্য আজকে আমি এখানে সারাদিন আসি। আচ্ছা, এখানে যারা আছে সবাই মোটামুটি কি মানে? আচ্ছা আঙ্কেল, আপনার নামটা? আমার নাম মল্লিক নিজামুদ্দিন। আমি লেখালেখি করি আপাতত একটু। আপনার লেখা কয়েকটা বইয়ের নাম বললেন? আমার একটা বই বলেন। আমার একটা বই অবরুদ্ধ। আন্টি, আপনি দেখছি আপনার কাছে একটা বই আছে, পৃথিবীর গোধূলি বেলায়, শফিউল আজম। একটা বই, আমার বইয়ের নাম স্বপ্নের সাত রং, আমার বইয়ের নাম। কবিতা শুনবা? আমার কবিতার নাম বাবাকে খুঁজি, আর একটা কবিতা রণাঙ্গিনী, সেটা বলি। হ্যাঁ, রণাঙ্গিনী সেজেছিল সেদিন, কিছু সাহসী মেয়ে, যুদ্ধে সেদিন শহীদ হলো, ঠিকানা রাখিনি কেউ, ভাস্কর্য হয়ে দাঁড়িয়ে আছে কোনো কোনো রাজপথে, নাম ঠিকানা জানে না কেউ, হয়তো গরিব মেয়ে, সাহসী আমি ওকেই বলি, যুদ্ধে দিয়েছে প্রাণ, এখনো অনেক বিপদ আছে, নারী এগিয়ে আসো না কেন, ঘরে বসে মাগো কেদনার, এসেছে ফেব্রুয়ারি, রফিক সালাম বরকত, আজ সন্তান তোমাদেরই। ওয়াও, অনেক সুন্দর কবিতা, ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা আপনাদের জন্য। জি বলছি যে আপনার আজকে তো ভালোবাসা দিবস, তো ভালোবাসার দিবস উপলক্ষে দুজন ঘুরতে আসছেন নাকি এমনিও বইমেলা হচ্ছে, তো সেই উদ্দেশ্যে বইমেলা দেখবেন? আসছি বইমেলা উপলক্ষে আসছি, ভালোবাসা দিবস উপলক্ষে বের হইনি। মানে বইমেলা সুন্দর পরিবেশ এবং খুব মানে আবহাওয়াটা সুন্দর, আবার ফাল্গুন মানে ফাল্গুনে হাওয়া, এর জন্য মানে এইটা অ্যাডজাস্ট করে বইমেলায় ঘুরতে আসা। না, এখানে তো বেশি বইয়ের বইমেলা, যেহেতু বই সবাই কেনে, তো আপনারা কি বই কেনার কোনো উদ্দেশ্য আছে? না, বই দেখবো, তারপরে দেখে কিনবো, তারপরে আর কি। আচ্ছা ভাই, কিছু আপুকে নিয়ে যদি কিছু একটা বলেন, বা আপনাদের সম্পর্ক নিয়ে যদি ভাই কিছু একটা বলেন। আসলে হচ্ছে কি, আসলে আমাদের কোনো রিলেশনশিপ ছিল না, ঠিক আছে, হয়তো পারিবারিকভাবে আর কি আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, দেখাতে, বাবা মা দেখাতেই বিয়ে হয়েছে, আর আমরা আসলে ভালোই আছি। এই বিয়ে হওয়ার পরে আমরা খুব মিলেমিশে আছি এবং আজীবন থাকবো আর কি। সবাই দোয়া করবেন যেন আমরা আজীবন এভাবে মিলেমিশে থাকতে পারি দুজন। এটা কি মানে কতদিন হয়েছে এটা আপনাদের? দেড় বছর হয়েছে আজ থেকে, এপ্রিল মাসের 15 তারিখ আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা যাই হোক, যেহেতু আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তাইলে তো আপনারা ভালো মতো প্রেম করতে পারেন নাই? বিয়ের পরেই তো প্রেম হয়, ঠিক আছে, বিয়ের পরে প্রেম করা যায়, তাইলে আগে ছিল না, বিয়ের পরেই প্রেম হয়েছে। আচ্ছা, তাইলে এখন আপনাদের প্রেমের সময়, তাই তো? অবশ্যই। আপনাদের আজকে উদ্দেশ্যটা জানা গেল, বই কিনতে নয়, প্রেম করতে আসে।
আসছেন? বইও দেখবো, কিনবো না বলে বই মেলাতে বই দেখতে বই দেখতে তো হবে, বই দেখে ভালো বই ভালো লেখকের বই হলেই কিনবো। যার সময় চেক করবো কয়টা বই কিনছেন। আচ্ছা ঠিক আছে, আপনার পূর্ণিমার রাতে চল পালাই যায়। আমি আসলে গান জানি, সত্যি আমি জানি না গান, কি গান গাবো? যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও জেনে নিও, তুমি আমার তুমি আমার প্রাণের চেপিও, তুমি আমার প্রাণের চেপিও। ওয়েট ওয়েট, এই তুমি কি সেই তুমি নাকি অন্য কেউ? যে পাশের সেই। আচ্ছা, আমরা এখন একটা মানে যেহেতু আপনারা এখন একটা আপনি অনেকদিন থেকে মানে পরে বাংলাদেশে ব্যাক করছেন, তো এখন যদি আমাদের আপু যদি রাগ করে আপনি কীভাবে রাগ ভাঙাবেন আমরা সেটা একটু মানে প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছিলাম আর কি। রাগ তো ভালোবাসা দিয়েই মনে করেন রাগ ঠান্ডা করা যায়। আপু যদি এখন একটু রাগ করে আপনি কি ভাঙাইতে পারবেন এখানে বসে? অবশ্যই। তাহলে আপু একটু রাগ করেন, আমরা একটু দেখি একটু রাগ মুভমেন্ট দেবো দেবো, তাই ভালো। দেন দেন, আমি একটু দেখতে চাই। ঠিক আছে, সে হয়তো বা নিজের সাথে একটা মানে মাইকে বলে দিচ্ছে যে পারবে, কিন্তু নিজে নিজে হয়তো বা ভিতরে ভিতরে ভয় পাচ্ছে যে পারবে না। কেন মানে রাতটা কি মার ধর হবে এরকম কিছু একটা নাকি? আমাদের ভিতরে এইটা হয় না আর কি, মানে রাগ ঠিক আছে থাকে একটু পরে আবার রাগ ভেঙে যায়। আমার ভিতরে সবাই এরকম বলে কিন্তু বাইরেটা অন্য। তার মানে বলতেছেন আপনাকে সে ভয় পায়? না ভয় পাই বললে ভুল, ভাই এটা আবার উনি আর উনি নাই ভাই, সবাই একটু ভয় পায়। আর বিশেষ করে এত পরিমানে ঠান্ডা লোক যে এত আমি খুব রাগি, এত রাগ হয় যে রাগ কন্ট্রোল নিজে নিজেই আবার সরি বলি, কিন্তু ও সারাক্ষণ হাসে, আর ও যখন হাসে তখন আবার বেশি রাগ হয় যে আমি রাগ করছি ও হাসে কেন, ওর রাগ হবে কিন্তু এটা হয়। আপুর কোন জিনিসটা আমার ভালো লাগে? সব দিক থেকেই ভালো লাগে, কিন্তু একটার দিকে একটু একটু মন ই আছে, মাঝে মাঝে বলি নামাজ পড়তে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এই দিকটা একটু ই বলে মানে মনটা খারাপ লাগে যে নামাজটা তো দুনিয়াতে তো অল্প দিনের জন্য আসি তাই না, যা কিছু করে নামাজটা যদি সঙ্গে থাকে তাহলে সব জিনিসটা ভালো থাকে, সেই জন্য আর কি আমি মাঝে মাঝে রাগ করি। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা একটু খান। আর কি বলবো, এইটাই আর কি, আর কিছু বলতে বলতে না বলার মতন এইটাই যে দুইজনে মিলে সারা জীবন থাকবো আর কি, সবাই দোয়া করবেন আমরা, ঠিক আছে এইটাই আর কিছু না। আচ্ছা ভাইয়া, সবসময় আমরা দেখি যে ভাই আর আপুদের প্রপোজ করে, তো আজকে কি আপু কি আপনাকে একটু প্রপোজ করতো কিনা বা করবে কিনা যদি একটু বলতেন? দর্শক, এবার সারা জীবন আমরা দেখছি ছেলেরা মেয়েদের প্রপোজ করে, ভাইয়ারা ভাবিদের প্রপোজ করে, দাদারা দিদিদের প্রপোজ করে, আজকে দেখবো ভাবি ভাইয়াকে প্রপোজ করতেছে। তুমি কি আমার বাবুর বাবা হবা? বাবার বাবা হবা? বাবার বাবা কাট কাট এর হবে না, কাট কাট হবে না, তুমি আমার বাবা হবে না, আড়ু ভাঙছে হবে, আড়ু না ভাঙলে প্রপোজ হয় নাকি? আরে ওমে চলে যাবে চলে যাবে, আড়ুটা ভাঙে প্রপোজটা করে দেন, আড়ু ভাঙলে চলে যাবে, এই কাট এর কাট এর ভালো হয়। আচ্ছা গোলায় গেছেন, আবার শুরু করেন। আচ্ছা প্রপোজটা করেন, বাচ্চার বাবা হবে, কাট এর কাট এর কি বলবো, তুমি কি আমার বাবুর বাবা হবা? রেডি, তুমি কি আমার বাচ্চার বাবা হবা? হ্যাঁ, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। কেমন টেস্ট? গাছের ডা খাইছি তো। আপনি কি ছাক? হ্যাঁ, যাদের যাদের জীবনটা বেদনা তারাই মূলার জুস খায় না, ওই রান্না করতে গেছিলাম আম্মুরে সহযোগিতা করতে গেছিলাম তখন একটা শাখা খাইছিলাম। এই তো শাখাই খাওয়া গেল, মুলার জুস কেন খাইছেন তাই জিজ্ঞাসা? ও জীবনটা বেদনা রে, এই জন্য খাইছি। ঘুরে ঘুরে জেলাও সেই কথু করে যা, তুই আমার তুই যে নয়